সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি শ্রেয়সী রায়, হাওড়ার বাগনানে থাকি। পেশায় একজন বিউটিশিয়ান, তার পাশাপাশি বিভিন্ন অভিনব রান্নাবান্না করা আমার একটি ভালো লাগার জায়গা। ডাটার রান্নাঘরে আপনাদের আমি একটি চটজলদি রেসিপি বানিয়ে দেখাবো। আমার রেসিপিটির নাম চটপটা আন্ডা কারি। আমাদের বানাতে লাগছে পরিমাণ মতো নুন, আমের আচার, টমেটো কেচাপ, সর্ষে পোস্ত পেস্ট, ডাটা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডাটা লঙ্কা গুঁড়ো, ডাটা ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লাগছে বাটার, আর অবশ্যই লাগছে ডিম। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তারপরে বাটার দিয়ে দেবো। আচ্ছা, বাটারের বদলে আমরা সাদা তেল দিয়েও করতে পারব। আমরা এক চামচ মতো বাটার দিলাম, বাটারটা গলিয়ে নিয়েছি। এরপর এতে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেবো। তখনই আমাদের মশলাটা থেকে তেল বাটারটা গলে আসবে, মানে তেল বেরিয়ে আসবে আর কি। অল্প পরিমাণ জল আমরা এতে অ্যাড করতে থাকবো আর মশলাটা কষতে থাকবো। পরিমাণ মতো লঙ্কা, হলুদ ও ধনে গুঁড়ো আমরা দিয়ে দেবো। আচারটা এখানে আমি আমের আচার নিয়েছি, আপনারা যে কোনো টক আচার নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, টমেটো কেচাপটা এখানে আমি এক চামচ মতো টমেটো কেচাপ রেখেছিলাম। স্বাদ অনুসারে ও পরিমাণ অনুসারে মেজারমেন্ট করে দিতে হবে। সর্ষের বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। আরো কিছুটা জল অ্যাড করে দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। এরপর এটা ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, এগুলোটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর এতে আমরা সেদ্ধ করে কেটে রাখা ডিম অ্যাড করে দেবো। আমার এখানে দুটো ডিম আছে, দুটো ডিম দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এবারে শুধুমাত্র প্লেটিংয়ের পালা। এটা আপনারা ভাত, রুটি, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। টক মিষ্টি ভাবটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। যেমন আমি এখানে মিষ্টি দিলাম না আমার মিষ্টি পছন্দ না বলে, আপনাদের টকের সাথে, বা যেহেতু আমরা আম দিয়েছি, আম ছাড়াও আমরা এই রেসিপিটা করতে পারবো। এই আমার ফাইনাল ডিশ। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্ত যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।